আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত যে 45 মিনিটস রিভিউ ক্লাস হচ্ছিল ফরেন্সিক মেডিসিন, তার আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো দেখতে দেখতে আমরা 11টি ক্লাস আদিত্য আপুর সাথে করে ফেলেছি এবং আপনাদেরকে স্বাগতম আজকের এই 12 নম্বর ক্লাসে। তো আমাদেরকে আবার পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে গেস্ট হিসেবে জেনে আছেন আমাদের সকলের প্রিয় আদ্রিতা মৌরিন আপু, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ 2016-17 শিক্ষাবর্ষ, এবং যিনি অনার্স পেয়েছেন ফরেন্সিক মেডিসিনে। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আপু আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। তো আজকে আমাদের যে 45 মিনিটস যে রিভিউ ক্লাস, তার টপিক গুলো হচ্ছে জেনারেল টক্সিকোলজি, এগ্রিকালচারাল পয়জন, কেরোসিন পয়জনিং এন্ড স্নেক ভেনম পয়জনিং। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রফের জন্য, যেহেতু আমরা সবাই খুব ওরিড হয়ে আছি, সামনে প্রফ চলে আসছে খুব তাড়াতাড়ি। তো আশা করছি আপনারা ক্লাসের সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আপুর ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবেন। তাহলে আপু আমরা দেরি না করে আপু আমরা শুরু করতে পারি। আমি তাহলে শুরু করে দিচ্ছি। আজকের যে টপিক গুলো, এগুলো সবগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আজকে চেষ্টা করছি, মানে আরো কিছু টপিক আসলে রাখতে চেয়েছিলাম, কিন্তু মানে বেশি যদি লেংদি হয়ে যায় সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা সমস্যা হয়ে যায়, যে কারণে হচ্ছে আমি জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক এক ক্লাসের মধ্যে রাখলাম। তো জেনারেল টক্সিকোলজি, আজকে হচ্ছে আমাদের পয়জন বোর্ডের যে মানে টপিক গুলো, সেগুলো হচ্ছে আজকে শুরু হচ্ছে আমাদের। তো প্রথমেই আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা টপিকে ঢোকার আগে আমাদের হচ্ছে কিছু ডেফিনেশন জেনে নিতে হবে, কারণ ডেফিনেশন দিয়েই সাধারণত আমাদের ভাইবাটা শুরু হয়। তো প্রথমে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে টক্সিকোলজি কি। টক্সিকোলজি হচ্ছে সোজা কথায় যে যে ব্রাঞ্চটা আর কি, সায়েন্সের যে ব্রাঞ্চটা পয়জনস নিয়ে কাজ করে, অর্থাৎ একটা পয়জনের সোর্স, প্রপার্টি, এটা অ্যাকশন, তারপরে এটা ফেটাল ডোজ অ্যান্ড ডিটেকশন অ্যান্ড এস্টিমেশন প্রসিজার বা ইন্টারপ্রিটেশন অ্যান্ড পোস্টমর্টেম ফাইন্ডিং, মানে একটা পয়জনের যাবতীয় প্রপার্টিস নিয়ে যে স্টাডিটা আলোচনা করে সেটাই হচ্ছে টক্সিকোলজি। আর ফরেন্সিক টক্সিকোলজি হচ্ছে যে এই যে টক্সিকোলজির যে জ্ঞানটা, এটা যখন আমরা কোনো একটা লিগাল অ্যাডমিনিস্ট্রেশনের পারপাসে ব্যবহার করব, মেডিকেল এবং লিগাল অ্যাসপেক্টের ক্ষেত্রে, সেটাই হচ্ছে ফরেন্সিক টক্সিকোলজি। তো এই টক্সিকোলজি এবং ফরেন্সিক টক্সিকোলজি এই দুটো আর কি ডেফিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে এটা প্রত্যেকবার প্রফে আসে, যখন মানে পয়জন যে যে সেকশনটা, ওই সেকশনে দেখা যায় যে এই কোশ্চেন একটা না একটা পাওয়া যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে পয়জন, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ডেফিনিশন অফ পয়জন। পয়জন জিনিসটা কি? পয়জন হচ্ছে একটা সাবস্টেন্স যেটা সলিডও হইতে পারে, লিকুইডও হইতে পারে, অথবা গ্যাসিয়াসও হইতে পারে, তিনটা কথাই সারা শুনতে চান। তো যেটা আসলে করে কি, যেটা যদি লিভিং বডিতে ইন্ট্রোডিউস করা হয় অথবা বডির কন্ট্যাক্টেও নিয়ে আসা হয় শুধুমাত্র, এটা একটা ইল হেলথ প্রডিউস করে, যেটা কিনা ডেথ ডেথও ঘটাইতে পারে, মানে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে প্লাস এটা ডেথও ঘটাইতে পারে, এমন একটা সাবস্টেন্স যেটা, সেটাই হচ্ছে পয়জন। আর আরেকটা টার্ম এখানে চলে আসছে, সেটা হচ্ছে টক্সিন কি জিনিস। আমরা অনেক সময় পয়জন আর টক্সিন জিনিসটাকে গুলাই ফেলি। টক্সিন হচ্ছে একটা পয়জনাস সাবস্টেন্স অবশ্যই, যেটা কিনা লিভিং সেল অথবা অর্গানিজমের মধ্যে প্রোডিউসড হয়, সেটাকে বলা হচ্ছে টক্সিন। তো এই চারটা ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, এই চারটা থেকে যে কোনোটাই আসতে পারে, অথবা দেখা যায় যে এখান থেকে অন্তত দুইটা তো মাস্ট প্রফে পাওয়া যায়, এজন্য এই ডেফিনেশন গুলো খুব ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্লাসিফাই পয়জন। তো পয়জনের ক্লাসিফিকেশনটা বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু বেশিরভাগই প্রফে যেটা আসে সেটা হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশন অফ পয়জন। তো আমি সেটা এখানে দিয়েছি যে মেডিকো লিগালি পয়জনটাকে কিভাবে ক্লাসিফাই করা যায়। তো এটা মেডিকো লিগালি তো আমরা জানি যে মেডিকো লিগালি ক্লাসিফাই করার জন্য প্রথমে চলে আসে হোমিসাইডাল, সুইসাইডাল, তারপরে অ্যাক্সিডেন্টাল, এরপরে স্টুপিফাইং, অ্যাবর্টিফিকেন্টস, ইনফ্যান্টিসাইডস অ্যান্ড ক্যাটল পয়জনিং। এগুলো লেখার সাথে সাথে অবশ্যই উদাহরণ দিতে হবে, আমি এখানে উদাহরণগুলো লিখি না, আমি বলে দিচ্ছি যে হোমিসাইডাল পয়জনিং এর মধ্যে সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে বিশেষ করে হেভি মেটাল পয়জন, যেমন আর্সেনিক, অ্যাকোনাইট বা ডিজিটালিস, এই টাইপের পয়জন গুলা হচ্ছে হোমিসাইডাল হিসেবে বেশি ব্যবহৃত হয়। সুইসাইডাল পয়জনিং এর মধ্যে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড বা OPC, এছাড়াও অপিয়াম বা বারবিটুরেটও অনেক সময় সুইসাইডাল পয়জন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যাক্সিডেন্টাল পয়জনের মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে স্নেক ভেনম, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কেরোসিন আর অর্গানোফসফরাস কম্পাউন্ড, যেটা সেটাও কিন্তু অ্যাক্সিডেন্টাল পয়জনিং হিসেবে অনেক বেশি এসে থাকে, কেস এসে থাকে। এছাড়া স্টুপিফাইং এজেন্ট হিসেবে ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম এবং ধাতুরা, এই তিনটা বেশি আসে। এটা কিন্তু প্রফে জিজ্ঞেস করা হয় যে
স্টুপিফাইং এজেন্ট বা স্টুপিফাইং পয়জন কি কি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো আরো ডিটেলসে। আপাতত এই তিনটা নাম অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম এন্ড ধাতুরা। আচ্ছা, এরপরে অ্যাবর্টিফিকেন্টস হিসেবে যেগুলো ইউজ করা হয়, যেটা আমরা গত ক্লাসে জেনে আসছি অ্যাবর্শন পড়ার সময়, যে অ্যাবর্টিফিকেন্টস হিসেবে কিছু ড্রাগ ইউজ করা হয়, যেমন ক্যালোট্রপ্রিস অথবা এরগট, কুইনাইন, এই টাইপের ড্রাগ গুলো অ্যাবর্টিফিকেন্টস হিসেবে ইউজ করা হয়। ইনফ্যান্টিসাইড এর জন্য কিছু পদার্থ যেমন অপিয়াম অথবা টোবাকো, এ ধরনের পয়জন গুলো ইনফ্যান্টিসাইড এর কাজে ইউজ করা হয়। আর ক্যাটেল পয়জনিং এর ক্ষেত্রে সাধারণত ওলিয়েন্ডার্স বা আর্সেনিক, এই ধরনের পয়জন গুলো আসে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মেডিকোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ পয়জন। এছাড়া পয়জন কে আরেক ভাবে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে মোড অফ অ্যাকশন, যেমন কোরোসিভ পয়জনস হইতে পারে, ইরিটেন্ট পয়জন বা সিস্টেমিক পয়জনস। তো এটা আসলে প্রফে ওইভাবে আসতে দেখা যায় না, প্রফে সাধারণত যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিফাই পয়জন মেডিকোলিগালি। এখান থেকে দুইটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট ফর ভাইবা, বেশিতে ভাইবাতে এটা বেশি ধরা হয়, যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হোমিসাইডাল পয়জনস এন্ড হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। তো ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে একটু জানতে হবে, যে হোমিসাইডাল পয়জন হিসেবে ইউজ করার জন্য যে পয়জন গুলো ইউজ করা হয় সেগুলো কি কি ক্রাইটেরিয়া থাকে। প্রথমত সেটা হোমিসাইডালে যখন ইউজ করা হবে, পয়জনটাকে অবশ্যই অডারলেস, কালারলেস এবং টেস্টলেস হইতে হবে, কারণ যে পয়জনটা হোমিসাইডের জন্য ব্যবহার করা হচ্ছে তাকে তো সাধারণত মানে এমন ভাবে মারা হয় যাতে সে টের না পায়, তার খাবারের মধ্যে বিষ দেয়া। তো যদি এটার কালার, অডর বা টেস্ট থেকে, তাহলে কিন্তু যে যাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে সে কিন্তু টের পেয়ে যাবে। এজন্য সাধারণত হোমিসাইডাল পয়জন হিসেবে কালারলেস, অডারলেস এবং টেস্টলেস এই টাইপের পয়জনটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা অবশ্যই ক্যাপেবল অফ বিং অ্যাডমিনিস্টার্ড আইদার ইন ফুড, ড্রিঙ্ক অর মেডিসিন উইদাউট প্রোডিউসিং এনি অবভিয়াস চেঞ্জ টু প্রিভেন্ট সাসপিশন। মানে এটা এমন, এটা অবশ্যই মানে খাবার, ড্রিঙ্কস অথবা যে কোনো মেডিসিনের সাথে মানে যাতে মিশায় দেওয়া যায় এরকম প্রপার্টি থাকতে হবে, এবং হোমিসাইডাল পয়জনটা হবে হাইলি টক্সিক। আচ্ছা, এছাড়াও যে হোমিসাইডাল পয়জনিং এর ফলে যে সাইন সিমটম প্রডিউস হবে, সেটা এমন হবে যেটা একটা ন্যাচারাল লুকিং ইল, যেটা ন্যাচারাল ইল বা ন্যাচারাল ডিজিজের সাথে মিলে যায়, এই টাইপের সাইন সিমটম প্রডিউস করতে পারে, এমন ধরনের পয়জন গুলো সাধারণত হোমিসাইডাল পয়জন হিসেবে ইউজ হয়। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে মানে এটার সাধারণত কোনো অ্যান্টিডোট থাকে না, এই টাইপের পয়জন ইউজ করা হয়, এবং পোস্টমর্টেম চেঞ্জেসও খুব বেশি একটা অ্যাপিয়ার করে না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যে হোমিসাইড করবে সে অবশ্যই ধরা পড়তে চাইবে না। তো এজন্য এমন ধরনের পয়জন ইউজ করা হয় হোমিসাইডের ক্ষেত্রে যেটা সাধারণত খুব বেশি সিগনিফিকেন্ট পোস্টমর্টেম চেঞ্জেস প্রডিউস করে না, আর শুড নট বি ডিটেক্টেড বাই কেমিক্যাল টেস্ট অর আদার মেথডস, একই কারণে যে যেটা কেমিক্যালি বা অন্য কোনো মেথডের মাধ্যমে যাতে সহজে ডিটেক্ট করা না যায় এই টাইপের পয়জন ব্যবহার করা হয়, এবং মোস্ট লাস্ট কথা হচ্ছে মাস্ট বি র্যাপিডলি ডিস্ট্রয়েড অর মেড আনডিটেক্টেবল ইন দ্য বডি, যেটা বডিতে যাওয়ার পর ইল হেলথ প্রডিউস করে বা ডেথ প্রডিউস করার পর র্যাপিডলি ডিস্ট্রয় হয়ে যায়, এমন ধরনের পয়জনটা হোমিসাইডাল হিসেবে ব্যবহার করা হয়। তো এই ধরনের পয়জনের উদাহরণ কি, যেটা আগে আমরা জেনে আসলাম যে আর্সেনিক, ডিজিটালিস বা নাক্স ভূমিকা, এই টাইপের পয়জন গুলো সাধারণত দেখা যায় যে এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে পড়ে, এবং এই এই এজন্য এই কারণে এই পয়জন গুলো সাধারণত হোমিসাইড পারপাজে ইউজ করা হয়। দা হোমিসাইডাল কেস গুলোতে দেখা যায় যে এই টাইপের পয়জন গুলো বেশি সামনে আসে। আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন, সুইসাইডের ক্ষেত্রে কোন ধরনের পয়জন গুলো বেশি ইউজ করা হয়। প্রথম কথা হচ্ছে চিপ এবং ইজিলি অ্যাভেলেবল, এই ধরনের পয়জনই সাধারণত মানুষ সুইসাইডের ক্ষেত্রে ইউজ করে, এবং এটা অবশ্যই হাইলি টক্সিক হবে এবং টেস্টলেস অর প্লিজেন্ট টেস্ট থাকবে, এমন মানে যেটা একটা বিরক্তিকর স্বাদ বা মানে বিস্বাদ কোনো জিনিস সাধারণত আইডিয়াল সুইসাইডাল পয়জন হিসেবে ব্যবহার হয় না, যেটা টেস্টলেস এবং অথবা একটা প্লিজেন্ট টেস্ট থাকবে, এই ধরনের পয়জন গুলো সাধারণত ব্যবহার করা হয়। এছাড়াও এটা হচ্ছে খাবারের সাথে নেওয়া যায় এমন ধরনের ব্যবহার করা হয়, এবং যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পেইনলেস ডেথ প্রডিউস করতে পারে, এই টাইপের পয়জন গুলো দেখা যায় যে বেশি সুইসাইডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে জেনারেল অ্যানাস্থেটিক্স যখন আমরা পড়বো, অ্যানাস্থেটিক এজেন্ট গুলো সাধারণত ব্যবহৃত হয়, অথবা অপিয়াম, বারবিটিউরেট বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস করে দেয়, যেটা যার ফলে কি পেইনটা মানে পেইনলেস ডেথ প্রডিউস করতে পারে, বা অর্গানোফসফরাস কম্পাউন্ড, এই টাইপের জিনিসগুলো দেখা যায় যে এই টাইপের এলিমেন্টস গুলোই সুইসাইডাল পয়জন হিসেবে বেশি ব্যবহৃত হয়, যেগুলোর মধ্যে কিনা এই ক্রাইটেরিয়া গুলো থাকে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা স্যাররা ভাইভাতে জিজ্ঞেস করতে পারেন, বা এটা রিটেনেও কিন্তু আসতে পারে, এই যে ক্রাইটেরিয়া দুইটা, একটা হোমিসাইডাল পয়জন এবং আইডিয়াল সুইসাইডাল পয়জন। আচ্ছা, এরপরে নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসে, সেটা হচ্ছে
ফ্যাক্টরস মডিফাইং দ্য অ্যাকশন অফ পয়জন, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাও রিটেনে প্রায় আসতে দেখা যায় যে কি কি ফ্যাক্টর রেসপন্সিবল যেটা মানে পয়জনের অ্যাকশনটা মডিফাই করার ক্ষেত্রে। প্রথমে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি তো অবশ্যই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে হাই ডোজ পয়জন যদি দেওয়া হয়, একটা পয়জন যদি অনেক হাই ডোজে দেওয়া হয় তাহলে সেটা খুব র্যাপিডলি অ্যাকশন দেখাবে, আর যদি লো ডোজে দেওয়া হয় সেক্ষেত্রে কি অ্যাকশনটা একটু দেরিতে আসবে। প্রথমে এর জন্য কোয়ান্টিটি চলে আসে। আর একটা হচ্ছে ফিজিক্যাল ফর্ম, ফিজিক্যাল ফর্মটা অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইসের ক্ষেত্রে মানে এমসিকিউর ক্ষেত্রে আসে যে গ্যাসিয়াস অর ভোলাটাইল পয়জন যেটা, সেটা খুবই র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে যায় এবং খুবই দ্রুত হচ্ছে তোমার সাইন সিমটম দেখায়। এরপরে হচ্ছে যেটা আসে লিকুইড ফর্ম, এন্ড ফাইনালি হচ্ছে সলিড ফর্ম। অর্থাৎ প্রথমে গ্যাসিয়াস সবচেয়ে বেশি দ্রুত অ্যাবজর্ব হয় এবং দ্রুত অ্যাকশন দেখায়, তারপর আসে লিকুইড, এবং তারপর আসে ফিজিক্যাল মানে সলিড ফর্ম, যেটা সলিড পয়জন। এরপর হচ্ছে কেমিক্যাল ফর্মটা অনেক ইম্পর্টেন্ট। যেমন কোন কোন পয়জনের কেমিক্যাল স্ট্রাকচারটা এমন যে সেটা মানে ডেডলি টক্সিক হয়ে থাকে, জন্য কেমিক্যাল স্ট্রাকচার মানে পয়জনের কেমিক্যাল ফর্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। যে সাধারণত কিছু কিছু পয়জন দেখা যায় যে হাই কনসেন্ট্রেশন দিলে দ্রুত একটা ফ্যাটাল ডোজ প্রডিউস করে, ফ্যাটাল ইয়ে প্রডিউস করে, এজন্য কনসেন্ট্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। দেন কন্ডিশন অফ দি স্টোমাক, তো কন্ডিশন অফ দি স্টোমাক বলতে বোঝাচ্ছে যে স্টোমাকের মধ্যে ফুড প্রেজেন্ট অর নট। যদি স্টোমাকের মধ্যে ফুড প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে পয়জনের অ্যাবজর্বটা ডিলে হবে, আর যদি এমটি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবজর্বটা দ্রুত হবে। এজন্য স্টোমাকের যে কন্ডিশন বা স্টোমাক ফুল অর নট, এটাও কিন্তু পয়জনের অ্যাকশন মডিফাইং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাধারণত দেখা হয় যে ইনহেলেশনের মাধ্যমে যদি পয়জন নেওয়া হয় সেটা সবচেয়ে বেশি র্যাপিডলি কাজ করে, এরপর হচ্ছে ইন্ট্রাভেনাস যদি দেওয়া হয় সেটা সবচেয়ে বেশি দ্রুত কাজ করে, দেন তারপরে আসে ইন্ট্রামাসকুলার, তারপর সাবকিউটেনিয়াস, এবং সবচেয়ে স্লোলি কাজ করে হচ্ছে যদি ওরাল রুটে কোনো ইয়ে নেওয়া হয়, পয়জন নেওয়া হয়। তাহলে যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এটাও বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে দ্রুত কাজ হয় হচ্ছে ইনহেলেশন, তারপরে হচ্ছে ইন্ট্রাভেনাস, দেন ইন্ট্রামাসকুলার, এরপর সাবকিউটেনিয়াস, এবং সবচেয়ে স্লো হয় হচ্ছে ওরাল রুটে, এটাও অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। দেন চলে আসে এজ, এজ সাধারণত যে হেলদি যারা থাকে তাদের ক্ষেত্রে পয়জনটা যেভাবে কাজ করে এর চেয়ে বরং মানে যারা এক্সট্রিম অফ এজে আছে, মানে হয় খুব বেশি ছোট অত ছোট, অথবা যাদের বয়স একটু বেশি, এজড পিপল, এল্ডারলি পিপল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পয়জনটা তাদেরকে দ্রুত কাবু করে ফেলতেছে, কিন্তু একজন হেলদি পার্সনকে তাদের চেয়ে একটু দেরিতে কাবু করে, বা দেখা যায় যে অনেক সময় তারা জিনিসটা কাটায় উঠতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হেলদি মানে যারা এল্ডারলি পার্সন বা যারা হচ্ছে ছোট ইনফ্যান্টস, এদের ক্ষেত্রে পয়জনের ইয়েটা প্রভাবটা একটু বেশি দেখা যায়। এজন্য এজটাও কিন্তু পয়জনের অ্যাকশন মডিফাইং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্টেট অফ দা বডিও একই রকম, দেখা যায় যে হেলদি বা যাদের মাসকুলার মাস বেশি বডিতে, তাদের চেয়ে যারা লিন অ্যান্ড থিন পার্সন তাদের ক্ষেত্রে দেখা যায় যে পয়জনের ইয়েটা একটু বেশি কাজ করতেছে। এজন্য আর কি স্টেট অফ দা বডি যেটা তাদের ক্ষেত্রেও হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ওয়েল বিল্ড যাদের বডি তাদের পয়জনের ক্ষেত্রে টলারেন্সটা একটু বেশি। স্লিপও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেখা যায় যে যদি কেউ পয়জন নেওয়ার পরে ঘুমায় পড়ে, স্লিপটা আসলে পয়জনের অ্যাবজর্পশনটা ডিলে করে দেয় বা স্লো করে দেয়, স্লিপও এজন্য কিন্তু মানে অ্যাকশন যেটা ফ্যাক্টর মডিফাইং অ্যাকশন হিসেবে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সবচেয়ে যেটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাকশন অফ পয়জন, এটা বলতে বোঝাচ্ছে যে মানে তুমি ধরো একটা পার্সনকে অনেক বেশি ডোজে পয়জন না দিয়ে অল্প অল্প করে প্রতিদিন দেয়া হচ্ছে, তো অল্প অল্প করে দেওয়ার ফলে হয় কি যে ওই পয়জনটা কিন্তু যদি সেটা হেভি মেটাল হয় বা এই টাইপের কোনো পয়জন হয় সেটা কিন্তু আস্তে আস্তে জমে জমে একটা বড় ইয়ে ধারণ করতে পারে, যেটা পরবর্তীতে মানে ফাটাল রিয়াকশন দেখাইতে পারে। এটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাকশন, অর্থাৎ লো এবং যদি লো ডোজেও দেওয়া হয় কিন্তু ক্রমাগত রিপিটেডলি প্রয়োগ করা হয়, তো এটাও কিন্তু একটা কিউমুলেটিভ অ্যাকশন দেখাতে পারে। তো এগুলো মোটামুটি ছিল ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা পয়জনের অ্যাকশনটা মডিফাই করে, এটাও প্রফিট জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ট্রিটমেন্ট অফ পয়জন, এটা জানাই দরকার, কারণ এইটা যদি আমরা জানি জেনারেল একটা যে প্রিন্সিপাল ম্যানেজমেন্ট অফ পয়জনিং, এটা জানলে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানেজমেন্ট লিখে দিয়ে আসতে পারবো, যদি আমরা এই ম্যানেজমেন্টটা খুব ভালো করে পড়ি, একটা জেনারেল ম্যানেজমেন্ট। তো প্রথমে একটা পয়জনের পেশেন্ট ধরো আসলো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বা ইসে কোনো যে কোনো হসপিটালে, কিভাবে ম্যানেজমেন্ট করব, প্রথমে আমরা যাব হচ্ছে এবিসিডি অফ ইমিডিয়েট রেসপন্স, যেটা এবিসিডি অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা পড়ে আসার কথা তোমাদের, যে এবিসিডি দিয়ে কি বোঝায়। প্রথমে এতে বোঝা হচ্ছে এয়ারওয়ে, যেটা প্রথমে দেখবো যে পেশেন্টের এয়ারওয়েটা ক্লিন আছে কিনা, যদি এয়ারওয়েটা ক্লিন না থাকে এয়ারওয়েটা ক্লিন করতে হবে,
দেন আমরা দেখবো যে তার ব্রিদিংটা ঠিক আছে কিনা। বিতে হচ্ছে ব্রিদিং, ব্রিদিংটা ঠিক আছে কিনা, যদি সে স্পন্টেনিয়াসলি শ্বাস নিতে পারে তাহলে ওকে আমরা সার্কুলেশনে যাব, আর যদি না নিতে পারে সেক্ষেত্রে তাকে অ্যাসিস্টেড ব্রিদিং এর ব্যবস্থা করতে হবে, অক্সিজেন মাস্ক দিতে হবে বা যে কোনো ভাবে তাকে ব্রিদিং এর ব্যবস্থাটা করতে হবে। এরপর আমরা দেখবো সার্কুলেশন, তার সার্কুলেশন ঠিক আছে কিনা, তার পালস পাওয়া যাচ্ছে কিনা, হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের সিপিআর দিতে হবে, মানে তার সার্কুলেশনটা কারেক্ট করার ব্যবস্থা করতে হবে। এরপরে দেখবো আমরা তার কোনো ডিসএবিলিটি আছে কিনা, অর্থাৎ সে কোমা বা মানে তার রেসপন্সিভনেস আছে কিনা, এই টাইপের জিনিসটা দেখবো। এরপরে চলে যাব এক্সপোজার, অর্থাৎ মানে সে যে পয়জনিং এর শিকার হয়ে আসছে সেই পয়জনটা এখনো তার সে এক্সপোজারে আছে কিনা এটা দেখতে হবে। মানে অনেক সময় হয় যেমন ওপিসি যেটা অর্গানোফসফরাস কম্পাউন্ড, এটা কিন্তু স্কিন দিয়েও অ্যাবজর্ব হয়, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি ওই তার স্কিনের যদি কোথাও লেগে থাকে বা কোনো সে যদি তখনও এক্সপোজারে থাকে তাকে এক্সপোজার থেকে সরাইতে হবে, বা যদি আমরা দেখি যে সে তখনও জিনিসটা তার সে ইনটেক হইতেছে সে প্রথমে তাকে আমরা এক্সপোজার থেকে সরাবো, এরপরে তার যে আনঅ্যাবজর্ব পয়জন যেটা সেটা আমরা রিমুভ করতে যাব। তো 2 নম্বর হচ্ছে রিমুভাল অফ আনঅ্যাবজর্ব পয়জন। এটা কিভাবে করব, আমরা হচ্ছে 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ বা যেটা দেওয়া হয় কি স্টোমাক ওয়াশ, স্টোমাক ওয়াশ দিয়ে সাধারণত হচ্ছে তার ইয়েটা আমার ভিতরে যে স্টোমাকে যে পয়জনটা এখনো আনঅ্যাবজর্ব অবস্থায় রয়েছে সেটা আমরা বের করে আনার চেষ্টা করতে পারি। তাকে হচ্ছে এমেটিক্স দিয়ে বমি করায় এটা বের করে নিয়ে আসার চেষ্টা করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে রিমুভাল অফ আনঅ্যাবজর্ব পয়জন। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলুটিং দ্য পয়জন অ্যান্ড ডিলেইং ইটস অ্যাবজর্পশন, যেটা হচ্ছে যদি সবটা নাও বের করা যায়, যে পয়জনটা স্টোমাকে অলরেডি চলে গিয়েছে সেটা যদি পুরোটা নাও বের করা যায় তখন আমরা চেষ্টা করতে হবে যে পয়জন যেটা আছে সেটাকে ডিলিউট করে দেব এবং অ্যাবজর্পশনটাকে ডিলেট করব। কিভাবে এটা করা যায়, তো হচ্ছে তাকে প্রচুর পরিমাণে পানি খাইতে দিতে হবে, তাকে এত বেশি পানি দিতে হবে যাতে ওইটা স্টোমাকে যে পয়জনটাকে ডিলিউট করে দেয়। আর হচ্ছে তাকে বাল্কি ফুড বা ফ্যাট এই টাইপের এ দিয়ে তার পয়জনের অ্যাবজর্পশনটা ডিলে করতে হবে। আচ্ছা, তার সত্ত্বেও তো কিছু পরিমাণ পয়জন ইয়ে হয়ে যায় আর কি, বডিতে ঢুকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, সেটা কি করব, সেটা আমরা চেষ্টা করব এলিমিনেট করার জন্য। এলিমিনেট কিভাবে করব, সেটা হচ্ছে ডায়ুরেসিস করা যেতে পারে, যাতে তার ইনক্রিজ ইউরিনেশন হয়ে ইউরিনের সাথেই পয়জনটা দ্রুত বের হয়ে যায়, তা বা ডায়ালাইসিস করা যেতে পারে, অথবা ডায়াফোরেসিস। ডায়াফোরেসিস হচ্ছে মানে যে এমন কিছু একটা দেয়া যাতে হচ্ছে মানে অ্যান্টিডোটের মাধ্যমে আর কি মানে তার পয়জনের অ্যাকশনটাকে ইয়ে করে রিভার্স করে দেওয়ার চেষ্টা করা, এভাবে আর কি এলিমিনেট করার চেষ্টা করতে হবে পয়জনটা। এরপর হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট ইউজ করবে, এগুলো করার পর আমরা তার স্পেসিফিক অ্যান্টিডোট ইউজ করার চেষ্টা করবো। যেমন প্রত্যেকটা পয়জনের কিন্তু কিছু স্পেসিফিক অ্যান্টিডোট থেকে থাকে, যদি আমরা বলি যে মরফিন পয়জনিং হলো বা কেউ অপিয়াম পয়জনিং হয়েছিল সেক্ষেত্রে যেমন তাকে দেওয়া হয় নালকজোন টাইপের, নালকজোন বা হচ্ছে নালমিফেন, তারপরে হচ্ছে যদি কেউ ধাতুরা পয়জনিং নিয়ে আসে সেক্ষেত্রে তাকে নিওস্টিগমিন, এ ধরনের কিছু অ্যান্টিডোট পাওয়া যায়। আমরা যখন অ্যান্টিডোট পড়বো বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়জন যখন আমরা পড়বো তখন কিন্তু সেটা অ্যান্টিডোটটা আমাদের শিখে নিতে হবে, তো যে পয়জন আসবে তার সেই অ্যান্টিডোটটা দিতে হবে, এবং লাস্টে হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। তো পেশেন্টটাকে মোটামুটি স্টেবল হলে তার যেসব সিমটম দেখা যাবে সেটা ট্রিটমেন্ট করতে হবে, যেমন হচ্ছে যদি তার রেসপিরেশনে প্রবলেম থাকে তো রেসপিরেশনটা ঠিক করতে হবে, তার যদি কোনো সার্কুলেশনে কোনো প্রবলেম থাকে সেটা কারেক্ট করার চেষ্টা করতে হবে, স্যালাইন দিতে হবে, ইলেকট্রোলাইট দিতে হবে, অর্থাৎ সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, এবং ফাইনালি হচ্ছে তাকে ফলো আপে রাখতে হবে। এই ছিল হচ্ছে ম্যানেজমেন্ট অফ পয়জন। আমরা আরেকবার যদি প্রথম থেকে সংক্ষেপে রিভিউ করে আসি, প্রথমে আমরা তাকে ইমিডিয়েট রিসাসিটেটিভ কেয়ার যেটা সেটা দিব ABCD মেনে, দেন আমরা তাকে তার আনঅ্যাবজর্ব পয়জনটা রিমুভ করার চেষ্টা করব বাই এমেটিক্স বা হচ্ছে ইসের মাধ্যমে, স্টোমাক ওয়াশ বা ল্যাভেজের মাধ্যমে। এরপরে হচ্ছে যে পয়জনটা রয়ে গিয়েছে স্টোমাকের মধ্যে যেটা আসলে রিমুভ করা যায়নি সেটা আমরা ডিলুট করার চেষ্টা করব, এবং ফ্যাট অথবা বাল্কি ফুড দিয়ে সেটাকে অ্যাবজর্পশনটা ডিলে করার চেষ্টা করব, এবং যেটা অলরেডি অ্যাবজর্ব হয়ে গেছে সেটা যাতে দ্রুত এলিমিনেট হয়ে যায় এটা চেষ্টা করব। এর জন্য আমরা তাকে ডায়ালাইসিস বা ডাইউরেটিক্স এই টাইপের পদার্থ দিয়ে জিনিসটা দ্রুত শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করব। আর লাস্টলি হচ্ছে তাকে আমরা কিছু স্পেসিফিক অ্যান্টিডোট দিব এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট করে তাকে ফলো আপে রাখতে হবে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট অফ পয়জন। এটা যদি আমরা জানি তাহলে যে কোনো পয়জনের ম্যানেজমেন্ট কিন্তু আমরা লিখে দিতে পারবো। এখন চলে আসি যে অ্যান্টিডোট, স্পেসিফিক অ্যান্টিডোট যেটা আমরা বললাম, অ্যান্টিডোট জিনিসটা আসলে কি, অ্যান্টিডোট হচ্ছে যে কোনো অ্যানি সাবস্টেন্স এজেন্টস অর রেমিডিস যেটাই বলি না কেন, যেটা কি করে যে পয়জনের যে অ্যাকশনটা, পয়জন শরীরে যেসব সাইন সিমটম প্রডিউস করছে পয়জনের এই অ্যাকশনটাকে হয় কাউন্টার অ্যাক্ট করে
অথবা পয়জনটাকে নিউট্রালাইজ করে দেয়, অথবা পয়জন যে অ্যাকশনটা করতেছে এটাকে ইনহিবিট করে, অর্থাৎ পয়জনের অপোজিট অ্যাকশনটা দেখায়। সোজা কথা হচ্ছে এটা, এটা তিন ভাবে করতে পারে। হয় পয়জনের যে অ্যাকশন সেটার কাউন্টার অ্যাক্ট করে, বা পয়জনটার সাথে রিয়াক্ট করে এটাকে নিউট্রালাইজ করে দেয়, অথবা পয়জনের অ্যাকশনটাকে ইনহিবিট করে। তো এটা আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেকানিক্যাল, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল এন্ড সেরোলজিক্যাল। মেকানিক্যালটা কি? মেকানিক্যাল হচ্ছে যে এটা হচ্ছে মেকানিক্যাল অ্যান্টিডোটটা পয়জনটার অ্যাবজর্পশনটাকে ডিলে করে। সোজা কথা হচ্ছে যেটা অ্যাবজর্পশনটাকে ডিলে করে, যেমন এগ অ্যালবুমিন যদি আমরা বলি, বা বাল্কি ফুড যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, এই ধরনের খাবার দেওয়ার ফলে কি হবে, তার যে পয়জনটা স্টোমাকে গেল সেটা অ্যাবজর্পশনটা ডিলে হবে। এটা হচ্ছে মেকানিক্যাল বা ফিজিক্যাল অ্যান্টিডোট যদি আমরা বলে থাকি, যেটা কি করে, ইম্পেড দ্য অ্যাবজর্পশন অফ পয়জনস বাই দেয়ার প্রেজেন্স। আচ্ছা, এরপর হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল অ্যান্টিডোটটা কি করে? কেমিক্যাল অ্যান্টিডোটটা হচ্ছে তোমার পয়জনের সাথে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে পয়জনটাকে নিউট্রালাইজ করে দিবে। যেমন যদি কেউ কোনো অ্যাসিডিক পয়জন নিয়ে থাকে, সেক্ষেত্রে যদি তাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া দেওয়া যেতে পারে, মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা ক্ষারীয় পদার্থ, তো সেটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করে পয়জনটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। অথবা যদি কেউ অ্যালকালাইন কোনো পয়জন নিয়ে থাকে, সেক্ষেত্রে তাকে অ্যাসিটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড এই টাইপের কেমিক্যাল দিয়ে ওই পয়জনটাকে নিউট্রালাইজ করে দিয়ে দেওয়া যেতে পারে। তো এটাই হচ্ছে কেমিক্যাল পয়জন, যেটা কি পয়জনের সাথে রিয়াক্ট করে পয়জনটাকে একদম মানে ইয়ে করে দেয়, নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করে। ফিজিওলজিক্যাল কি? ফিজিওলজিক্যাল হচ্ছে যে মানে সেটা ধরো পয়জন, যে পয়জনের সাবস্টেন্স গুলো, এগুলো তো আমাদের বডির একটা নির্দিষ্ট রিসেপ্টরের উপর কাজ করে। রিসেপ্টর হচ্ছে, যখন আমরা ফার্মাকোলজি পড়বো তখন আমরা এই বিষয়ে আরো ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা জেনে যে যে কোনো ড্রাগ বা যে কোনো এলিমেন্ট কিন্তু আমাদের শরীরে রিয়াক্ট যে দেখায়, এই রিয়াক্টটা দেখানোর জন্য তাকে একটা নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয়। তো এই ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট যেটা, সেটা করে কি, পয়জন গুলো যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ওই রিসেপ্টরের ওখানে যে পয়জনের সাথে কম্পিটিশন করে এবং ওখানে যে বাইন্ড করে, বাইন্ড করার ফলে কি, পয়জনটা আর ওখানে বাইন্ড করতে পারে না, বা এমনকি পয়জনটা হয়তো বাইন্ড হয়ে আছে, পয়জনটাকে ওই রিসেপ্টর থেকে সরাই নিজে যে বাইন্ড করে। তো এই ধরনের যে অ্যাকশন গুলো দেখায় সেটাই হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট বা ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। তো যেমন আমি বললাম ইসের ক্ষেত্রে, ধরো কেউ অপিয়াম পয়জনিং হয়ে আসলো, বা মরফিন পয়জনিং যেটা, সেটা যদি আমরা তাকে নালকজন দিই তাহলে কিন্তু তার অ্যাকশনটা রিভার্স হয়ে যাবে। বা যদি কেউ অর্গানোফসফরাস কম্পাউন্ড নিয়ে আসে, সেক্ষেত্রে তাকে প্রালিডক্সিন বা অ্যাট্রোপিন দেওয়া হয়। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আর লাস্টলি হচ্ছে সেরোলজিক্যাল, এটা আমরা অলরেডি জেনে আসছি। ইমিউনোলজিক্যাল যেটা, যে ধরো কাউকে কোনো সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাদেরকে কি দেওয়া হয়, অ্যান্টিটিটেনাস ইয়ে দেওয়া হয়, বা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন যেটা দেওয়া হয়, বা অ্যান্টি স্নেক ভেনম। কাউকে সাপের কামড় দিল, সাপে কামড়ের পর তাকে অ্যান্টি স্নেক ভেনম দেওয়া হলো, এইটাই হচ্ছে সেরোলজিক্যাল। এই হচ্ছে মেইন চার টাইপের অ্যান্টিডোট। এই কোশ্চেনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রফে এসে থাকে যে ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যান্টিডোট, তো এটা হচ্ছে ভালো করে পড়তে হবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা আমাদের চলে আসে, সেটা হচ্ছে স্টোমাক ওয়াশ বা গ্যাস্ট্রিক ল্যাভেজ। এটা কিন্তু আমাদের ভাইবার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, ইসের ক্ষেত্রে তো ইম্পর্টেন্টই, ভাইবার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরকম একটা স্টোমাক টিউব থাকে, সাধারণত আমাদের ভাইবার টেবিলে দেখা যায় যে এরকম একটা স্টোমাক টিউব আছে। স্টোমাক টিউবের পার্ট গুলো জানতে হবে, এটা হচ্ছে ফানেল, এটা হচ্ছে রাবার টিউব, এটা হচ্ছে মাউথ গ্যাগ, এটা সাকশন বাল্ব, আর এই যে এই পাইপটা সাধারণত আমাদের আর কি স্টোমাকে ইনসার্ট করা হয়। তো মাউথ গ্যাগটা কেন দেওয়া হয় এটা কিন্তু সারা জিজ্ঞেস করে, যে সাধারণত এটা যখন আমরা তার ইসের মধ্যে দেওয়া হয়, তার মুখ দিয়ে ঢুকায় দেওয়া হলো, অনেক সময় পেশেন্ট তো অনেক, এটা তো আসলে একটা পেইনফুল প্রসিজার, তো অনেক সময় দেখা যায় যে পেশেন্ট দাঁত দিয়ে এই পাইপটাকে কামড়ায় ধরে। কামড়ায় ধরলে কি, পাইপটা তো ব্লক হয়ে যাবে, তখন তো মানে ওয়াটার যাওয়া আসা করতে পারবে না। তো এই জন্য মাউথ গ্যাগ দিয়ে দেওয়া হয়। মাউথ গ্যাগ দেওয়া হলে ওই দাঁতের যে প্রেশারটা, সাধারণত এই এর উপর পেশেন্ট মাউথ গ্যাগটা কামড়ায় ধরে রাখে, কিন্তু পাইপটা এর ফলে ব্লক হয় না। এটা হচ্ছে মাউথ গ্যাগ এর কাজ, এটা কিন্তু প্রফে জিজ্ঞেস করতে পারে। আর আরেকটা আছে যেটা হচ্ছে রাইলস টিউব, এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা এটা হচ্ছে আরেকটু সফট এবং এটা আরেকটু চিকন। আচ্ছা, এখন চলে আসি যে গ্যাস্ট্রিক ল্যাভেজের প্রসিডিওরটা কি, এখান থেকে কি কি কোশ্চেন আসে সেটা আগে একটু বলি। গ্যাস্ট্রিক ল্যাভেজ থেকে প্রথমে আসে হচ্ছে মানে এটার প্রসিডিওরটা কি, স্যারা এটা জিজ্ঞেস করেন। তো প্রথমে হচ্ছে পেশেন্টটাকে ঠিক একটা মানে পজিশনে নিয়ে আসতে হবে। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যে পজিশন অফ পেশেন্ট ফর গ্যাস্ট্রিক ল্যাভেজ, এভাবে তাকে প্রথমে লেফট সাইডেড ভাবে শোয়াতে হবে, এবং এমন ভাবে শোয়াতে হবে যাতে তার মাথাটা তার বডি থেকে নিচে লেভেলে থাকে, এবং একজন অ্যাসিস্ট্যান্ট তার হাত দিয়ে হচ্ছে সে তার মাথাটাকে সাপোর্ট দিবে। তো এমন ভাবে থাকতে হবে যাতে তার মেইনলি তার ফেসটা বা তার মুখ, ওরাল যে অরিফিস, এটা যেন ল্যারিংস এর নিচে থাকে। কেন এরকম করে রাখা হয়,
যাতে এই যে আমরা যখন এখান থেকে ওয়াটার দিব, এই ফানেল দিয়ে যখন পানি দিব, যদি কোনো কারণে লিক হয়ে পানিটা ওখান থেকে বের হয়ে আসতে পারে, বের হয়ে আসার পর এটা যাতে ল্যারিংস দিয়ে লাংসে না চলে যায়, সেজন্য কি তাকে এমন ভাবে রাখতে হবে, মানে ল্যারিংস এর থেকে যাতে মাথাটা একটু নিচের লেভেলে থাকে, তাহলে পানিটা নিচের দিকে এসে গ্র্যাভিটির কারণে মুখ দিয়ে বের হয়ে আসবে, লাংসে আর চলে যাবে না। এ কারণে এভাবে তাকে পজিশনিং করতে হবে। তারপরে হচ্ছে এই যে টিউবটা, টিউবটা একটু লুব্রিকেট করে নেওয়া যেতে পারে অলিভ অয়েল অথবা গ্লিসারিন দিয়ে, এবং এটা তার মানে জিব্বাটাকে চেপে ধরে জিব্বার নিচ দিয়ে আস্তে করে ইনসার্ট করাইতে হবে। আচ্ছা, ইনসার্ট করার পরে এখন আমরা এটা চেক করব যে এটা আসলেই স্টোমাকে গেল নাকি এটা লাংসে গেল, এটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি আমরা জানি আমাদের ট্রাকিয়ার মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করে, একটা কিন্তু ভায়োলেন্ট কাফিং রিফ্লেক্স হয়, এটা আমাদের একটা প্রোটেক্টিভ মেকানিজম। তো যদি ইনসার্ট করানোর পরে কোনো কাফিং না থাকে, অথবা যদি আমরা যে ফানেলটা, ফানেলটার মধ্যে যদি কোনো ব্রিদিং সাউন্ড না পাই, আমরা ধরে নিতে পারি যে এটা আসলে লাংসের মধ্যে যায়নি, এটা আসলে ইসোফাগাস দিয়ে স্টোমাকের মধ্যে গেছে। কিন্তু তবুও এটা আমাদের এখন কনফার্ম হয়ে নিতে হবে, পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে কিন্তু অনেক সময় এটা ভুল হতে পারে। তখন আমরা কনফার্ম হবো কি করে? কনফার্ম হওয়ার জন্য আমাদের এই যে ফানেলটা, ফানেলটা আমরা একটা পানি ভর্তি বাটির মধ্যে রাখবো নিচে নিচু করে। তো যখন নিচু করে মানে মাথার নিচের লেভেলে একটা পানি ভর্তি বাটিতে রাখা হবে, যদি এটা স্টোমাকের মধ্যে যায়, তো স্টোমাকের মধ্যে কিছু গ্যাস আছে, সেই গ্যাসটা মনে করো যে প্রথম 2 থেকে 3টা এক্সপিরেশনের মধ্যেই ওই গ্যাসটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 2-3টা এক্সপিরেশন পরে কিন্তু আর কোনো মানে এয়ার বাবল যে সেটা পাওয়া যাবে না। কিন্তু যদি টিউবটা কোনো কারণে লাংসে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু মানে দেখা যাবে যে এয়ার বাবল আসতেই থাকবে, আসতেই থাকবে, কারণ কি লাংসের মধ্যে তো প্রচুর পরিমাণে এয়ার থাকে। এজন্য এটা হচ্ছে কনফার্মেশন টেস্ট, যে আমরা এটা ইনসার্ট করার পরে প্রথমে দেখবো যে কাফিং অথবা ব্রেথ সাউন্ড পাওয়া যায় কিনা, এরপর আমরা আরো শিওর হওয়ার জন্য একটা পানি ভর্তি বাটির মধ্যে ফানেলটা রাখবো, রাখার পরে দেখবো যে এয়ার বাবলটা কতক্ষণ আসতেছে। যদি 2 থেকে 3টা পেশেন্টের 2 থেকে 3টা এক্সপিরেশন পরেই যদি এয়ার বাবল আসা বন্ধ হয়ে যায়, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, টিউবটা ঠিকভাবে স্টোমাকে ইনসার্ট হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওয়াশ দিব। ওয়াশ কি করব? প্রথম আমরা দিব হচ্ছে লিওকাম ওয়াটার, যেটা মানে কুসুম গরম পানি, কুসুম গরম পানি এভাবে মাথার উপরে লেভেলে ধরে ফানেল দিয়ে প্রবেশ করাবো। আচ্ছা, প্রায় হচ্ছে তোমার 250 মিলিলিটার পর্যন্ত পানি দিতে হবে। দেওয়ার পরে যখন পানিটা চলে যাবে, তখন কি করতে হবে, এই টিউবটা এখানে আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, মানে পেশেন্টের স্টোমাকের যে লেভেল এই লেভেলের নিচে নিয়ে আসবো। ধরো এরকম জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে, যে সাইফন অ্যাকশন, আমরা ক্লাস 7-এ পড়ে আসছি যে সাইফন যে অ্যাকশন, যেহেতু পানি এই লেভেল থেকে এখন এই মুখটা নিচের দিকে নেমে আসবে, তখন পানিটা আবার স্টোমাক থেকে বের হয়ে আসবে। তো এই যে ওয়াটারটা বের হয়ে আসলো, স্টোমাকের কন্টেন্ট এটাকে ধুয়ে বের করে নিয়ে আসলো, এই ওয়াটারটা কিন্তু আমাদেরকে রিজার্ভ করতে হবে, এটা কেন, কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য, যে সে আসলে কোন ধরনের পয়জনিং এর শিকার, এটা অ্যানালাইসিস করার জন্য প্রথমে শুধু কুসুম গরম পানি দিয়ে স্টোমাকটা ওয়াশ করে আমাদের এই কন্টেন্টটা কিন্তু প্রিজার্ভ করতে হবে। এরপরে আমরা কি দেবো, এরপরে হচ্ছে ওয়াটারের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2% মিশায় আমরা দেওয়ার চেষ্টা করবো, যাতে ওইটা যে কিনা পয়জনটাকে আর ভালো করে নিউট্রালাইজ করতে পারে। তো এটা আমরা কতক্ষণ দিব, যতক্ষণ পর্যন্ত যে একটা পয়জনের ক্যাস্ট ক্যারেক্টারিস্টিক অর্ডার বা কালার এগুলো চেঞ্জ হয়ে পরিষ্কার পানি না আসা পর্যন্ত কিন্তু ওয়াশটা দিতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা ওয়াশ কতক্ষণ দিব। ওয়াশ দিব হচ্ছে যতক্ষণ না পরিষ্কার পানি বা পয়জনের যে ক্যারেক্টারিস্টিক স্মেল এটা দূর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়াশটা দিতে হবে। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। প্রথমে হচ্ছে যে ওয়াশে যে প্রথমবার যখন দিব, তখন কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া যাবে না, কারণ আমাদের জানতে হবে যে কোন ধরনের পয়জন দেওয়া হয়েছে। সেজন্য শুধু পানি দিয়ে স্টোমাকটা ওয়াশ করে নিয়ে আসবো, এবং যে প্রথমবারের কন্টেন্ট সেটা আমরা প্রিজার্ভ করবো। সেকেন্ড বার থেকে হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করে আমরা ওয়াশটা দিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত একটা ক্লিয়ার ওয়াটার আসছে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক লাভেজের প্রসিজার। এখান থেকে আরো জিজ্ঞেস করে যে ইন্ডিকেশন কি, কোন কোন ক্ষেত্রে স্টোমাক ওয়াশ দিতে হবে। তো এটা হচ্ছে যদি মানে কোন একটা পয়জন ইনজেস্টেড পয়জন, মানে সে যদি বলে যে হ্যাঁ সে পয়জন খেয়ে আসছে, বা তার সাথে অ্যাটেন্ডেন্টরা মানে যদি বলে যে হ্যাঁ সে একটা পয়জন খেয়ে আসছে, সেক্ষেত্রে দিতে হবে উইদিন 3-4 আওয়ার্স। মানে সবচেয়ে বেশি কার্যকারী হয় যে পয়জনটা নেয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি দেয়া যায়। আর হচ্ছে স্যালিসাইলেট বা ফেনোথায়াজেন বা অ্যান্টিহিস্টামিন এই টাইপের পয়জনের ক্ষেত্রে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কিন্তু গ্যাস্ট্রিক লাভেজটা কার্যকর থাকে। মোট কথা হচ্ছে, কোনো বিষ খাওয়া পেশেন্ট যদি আসে, সেক্ষেত্রে অবশ্যই স্টোমাক ওয়াশ দিতে হবে। আচ্ছা, এছাড়াও হচ্ছে
যদি কেউ মানে সিগনিফিকেন্ট লাইফ থ্রেটেনিং অ্যামাউন্টে যদি কেউ কোনো ওষুধ খেয়ে থাকে, যে তো কোনো ওষুধ সে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলছে বা এই টাইপের কোনো ড্রাগ নিয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে স্টোমাক ওয়াশ দিতে হবে। অর্থাৎ কোনো ড্রাগ অথবা পয়জন যদি কেউ মানে ইয়ে রুটে নিয়ে থাকে, আমাদের জিআইটি রুটে নিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্টোমাক ওয়াশ দিতে হবে। এখন কোন কোন ক্ষেত্রে স্টোমাক ওয়াশটা দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড কোন কোন ক্ষেত্রে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাই ভাতা জিজ্ঞেস করে যে কোন পেশেন্টদের ক্ষেত্রে, কোন পয়জনিং এর কোন ভিকটিমদের ক্ষেত্রে স্টোমাক ওয়াশটা দেওয়া যাবে না। সেটা হচ্ছে যদি কেউ অ্যাবসলুট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে করোসিভ পয়জন যদি কেউ নিয়ে থাকে, যেমন এসিড বা এই অ্যালকোহল এই টাইপের করোসিভ পয়জন যদি কেউ নিয়ে থাকে, তখন অবশ্যই স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না, কারণ এখানে রিস্ক অফ পারফোরেশন থাকে। আচ্ছা, এছাড়াও কোন কোন ক্ষেত্রে যদি কোনো কনভালসিভ পেশেন্ট হয়ে থাকে বা কোমাটোস পেশেন্ট, তাদেরকে দেওয়া যাবে না। যদি কারোর আপার এলিমেন্টারি ট্র্যাক ডিজিজ থাকে, যেমন ইসোফেজিয়াল ভেরিসেস এই টাইপের ডিজিজ যদি থাকে, তাহলেও কিন্তু দেওয়া যাবে না। আর পেশেন্ট উইথ মার্ক হাইপোথার্মিয়া, তাদেরকেও দেওয়া যাবে না। এবং এক্সট্রিম এজের যেসব পয়জনিং, এক্সট্রিম এজে কিন্তু পেশেন্টদেরকে ইয়ে দেওয়া যাবে না, অর্থাৎ অনেক বেশি বয়স্ক অথবা অনেক বেশি ছোট এ ধরনের বাচ্চাদেরও স্টোমাক ওয়াশটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে স্টোমাক ওয়াশের কন্ট্রাইন্ডিকেশন। তো জেনারেল পয়জনিং থেকে এগুলোই মেইনলি এসে থাকে। এই কোশ্চেন গুলো মোটামুটি পড়লে জানা যাবে। আচ্ছা, আরো কি দু একটা কোশ্চেন আমি বলি, যেটা ভাই বাতে সারা জিজ্ঞেস করতে পারেন বা রিটেনও দু একবার আসে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিউটিস অফ এ ডক্টর ইন কেস অফ সাসপেক্টেড পয়জনিং। একজন পয়জনিং এর পেশেন্ট আসলো, সেক্ষেত্রে ডিউটি ডক্টরের কি কি রেসপন্সিবিলিটি আছে? প্রথম ডিউটি হচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের ডক্টরদের ফার্স্ট ডিউটি, যে একজন পেশেন্টের প্রিজার্ভেশন অফ হিউম্যান লাইফ। আমরা প্রথম দিনই পড়ে আসছি যে প্রিজার্ভেশন অফ হিউম্যান লাইফ হচ্ছে একজন ডক্টরের মেইন প্রায়োরিটি থাকবে। এরপর তার কিছু লিগাল ডিউটিস থেকে থাকে। লিগাল ডিউটিস কি? প্রথমেই হচ্ছে আমরা যে ভিকটিম তার পার্টিকুলারসটা রেকর্ড করে নিব, যে তার হচ্ছে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, ডেট অ্যান্ড টাইম, এই সবকিছু সুন্দর মতো রেকর্ড করে নিতে হবে। এবং অবশ্যই একজন পুলিশকে খবর দিতে হবে। পয়জনিং এর পেশেন্ট আসলেই পুলিশকে ইনফর্ম করা ম্যান্ডেটরি। সাধারণত দেখা যায় যে আমাদের দেশে প্রাইভেট হসপিটাল গুলোতে পয়জনিং এর কেস রাখে না, গভর্নমেন্টের ক্ষেত্রেই, গভর্নমেন্ট হসপিটালে দেখা যায় যে এই ধরনের ভিকটিম গুলো প্রায় এসে থাকে। তো অবশ্যই একজন পুলিশকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, পুলিশকে ইনফর্ম করার পরে ওনার কি করতে হবে? ওনার অবশ্যই রেকর্ড রাখতে হবে যে পয়জনিং এর কেস, তারপরে হচ্ছে মানে ডিটেলস একটা রেকর্ড রাখতে হবে। তারপরে আমরা যেটা পড়লাম স্টোমাক ওয়াশ দিয়ে আমাদের ওই যে কন্টেন্ট, ওটা আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করে তারপরে যদি সে যদি বমি করে থাকে, ভমিটিং ভমিটিং স্যাম্পলটা রাখতে হবে এবং ইউরিনের স্যাম্পলটাও রাখতে হবে। এবং এই যে স্যাম্পল গুলো, এই স্যাম্পল গুলো অবশ্যই তার নিজের উপস্থিতিতে কালেক্ট করতে হবে। মানে স্যাম্পল গুলো কালেক্ট হবে ডক্টরের উপস্থিতিতে, তারপরে এটা প্রিজার্ভ করে ইসের জন্য, কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য পাঠাতে হবে। আচ্ছা, আর যদি পেশেন্টের কন্ডিশনটা অনেক বেশি সিরিয়াস থাকে, তখন হচ্ছে তাকে ডাইং ডিক্লারেশন অ্যারেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। আমরা ডাইং ডিক্লারেশন পড়ে আসছিলাম। পেশেন্টটা যদি কিছু বলার থাকে, সেক্ষেত্রে তাকে ডাইং ডিক্লারেশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর হচ্ছে যদি পেশেন্ট মারা যেয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশকে ইনফর্ম না করে বা পুলিশ না আসা পর্যন্ত তার হচ্ছে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করাটা ঠিক হবে না। এইগুলো হচ্ছে একজন ডিউটি ডক্টর যদি পয়জনিং এর পেশেন্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে তার ডিউটি। আচ্ছা, এখন আমরা চলে আসি এগ্রিকালচারাল পয়জনিং, আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক। এগ্রিকালচারাল পয়জনিং বলতে আমরা সাধারণত বুঝি যে ইনসেক্টিসাইড হিসেবে আমাদের ফার্মগুলোতে যে এগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালস গুলো ব্যবহার করা হয়, সেগুলো দিয়ে যখন পয়জনিং হয় সেটাই হচ্ছে এগ্রিকালচারাল পয়জনিং। তো এখানে সবচেয়ে বেশি কমন হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ডস, যেগুলো এগুলো মেইনলি ইউজ করা হয় এবং আমাদের পরীক্ষায়ও কিন্তু এটাই মেইনলি আসে। তো এজন্য হচ্ছে এখান থেকে এগ্রিকালচারাল পয়জনিং বলতে শুধু অফিসটাই আমরা করে থাকি। এখান থেকে কি কি কোশ্চেন আসে? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিফাই অর্গানোফসফরাস কম্পাউন্ড। ক্লাসিফাই দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অ্যালকালাইল অ্যালকাইল ফসফেট আর হচ্ছে অ্যারাইল ফসফেট। অ্যালকাইল ফসফেট কি কি আছে, চারটা পাঁচটা নাম একটু লিখে দেওয়ার চেষ্টা করবা। যদি আমি একটু বলি যে অ্যালকাইল ফসফেটের মধ্যে আছে হচ্ছে HETP, যেটার মানে হলো হেক্সাইথাইল টেট্রাফসফেট। তারপরে হচ্ছে TEPP, যেটার মানে হচ্ছে টেট্রা ইথাইল পাইরোফসফেট। আর একটা আছে OMPPF, মানে অক্টামিথাইল পাইরোফসফেট অ্যামাইড। এই নামগুলো একটু কঠিন, একটু বড়, কিন্তু নামগুলো এই অন্তত তিন চারটা মনে রাখার চেষ্টা করতে হবে। আর একটা আছে ম্যালাথিওন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অ্যারাইল ফসফেট কি আছে। অ্যারাইল ফসফেটের নামগুলো একটু সহজ, যেমন ডায়াজিনন, প্যারাথিওন, প্যারাক্সোন, মিথাইল প্যারাথিওন, এই এগুলো। আচ্ছা, এই যে
তিনটা চারটা করে নাম, অ্যালকাইল ফসফেট এবং অ্যারাইল ফসফেট, এগুলো একটু মনে রাখবা। এটা হচ্ছে রিটেনে আসে, ক্লাসিফাই অর্গানো ফসফরাস কম্পাউন্ডস। আচ্ছা, এরপরে যে কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইন সিমটমস, সাইন সিমটমস প্রডিউস বাই অর্গানোফসফরাস পয়জনিং। এখন সাইন সিমটমস গুলো পড়ার আগে আমাদের যদি ফার্মাকোলজি পড়া থাকতো তাহলে জিনিসটা বুঝতে আরো বেশি সহজ হতো। সাইন সিমটম গুলোকে তিন ভাগে ভাগ করা যায়, মাসকারানিক ম্যানিফেস্টেশন, নিকোটিনিক ম্যানিফেস্টেশন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ম্যানিফেস্টেশন। এখন এই মাসকারানিক, নিকোটিনিক এগুলো হচ্ছে তোমার প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের কিছু রিসেপ্টর, এটা আমরা যখন ফার্মাকোলজি পড়বো তখন আরো ডিটেলস এবং আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন শুধু আমরা সিমটম গুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করি। মাসকারানিক ম্যানিফেস্টেশন হচ্ছে কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশন দেখা যাবে। প্রথমেই হচ্ছে যদি আমরা বলি আমাদের রেসপিরেটরি সিস্টেমে যদি আসি, ব্রঙ্কিয়াল ট্রিতে হচ্ছে একটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, যার জন্য কি ডিজনিয়া হবে। ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে আমাদের ব্রঙ্কাস গুলো কনস্ট্রিক্টেড হয়ে যাবে এই ইসের কারণে, ওপিসির কারণে, তখন কি ডিজনিয়া হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড আমাদের বডিতে সব ধরনের সিক্রেশন বাড়ায় দেয়। যেমন কি কি, এই যে ব্রঙ্কিয়াল ট্রি যে এখানে আছে, এখানে কিন্তু ব্রঙ্কিয়াল সিক্রেশন বাড়ায় দেবে, যার জন্য পালমোনারি ইডিমা হবে। আর কি কি সিক্রেশন বাড়াবে, আমাদের সুয়েট গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে, স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে, যার জন্য এক্সেসিভ সুইটিং হবে, এক্সেসিভ স্যালাইভেশন দেখা যাবে, হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়তে থাকবে, এবং আমাদের জিআইটির মধ্যেও কিন্তু সিক্রেশন বাড়ায় দিবে। অর্থাৎ ওপিসি আমাদের সব ধরনের বডিতে সিক্রেশন ইনক্রিজ করে দেয়। আচ্ছা, জিআইটিতে কি হবে, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, এগুলো তো কমন হবেই, এছাড়া অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো আমরা জানলাম যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে এবং যার জন্য ডিজনিয়া হবে, ব্রঙ্কাল সিক্রেশন বাড়াবে যার জন্য পালমোনারি ইডিমা হবে, এছাড়া সব রকম সিক্রেশন বাড়ায় দিবে, যেমন স্যালাইভারি সিক্রেশন, সুয়েট গ্ল্যান্ড সিক্রেশন এবং ল্যাক্রিমাল সিক্রেশন। জিআইটির ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ক্র্যাম্প এবং ডায়রিয়া। আচ্ছা, এরপর আমাদের সিভিএস অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখা যায় যে ব্রাডিকার্ডিয়া হবে এবং হাইপোটেনশন হবে। আচ্ছা, পিউপিলসটা হয়ে যাবে পিন পয়েন্ট পিউপিল, মায়োসিস হয়ে যাবে, অর্থাৎ পিউপিলটা ছোট হয়ে পিন পয়েন্ট পিউপিল দেখা যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে পিন পয়েন্ট পিউপিল হবে এবং ইউরিনারি ইনকন্টিনেন্স দেখা দিবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বেড়ে যাবে। এগুলো গেল তোমার মাসকারানিক ম্যানিফেস্টেশন। নিকোটিনিক ম্যানিফেস্টেশন দেখা যাবে সাধারণত তোমার মাসেলের ক্ষেত্রে, মাসেলে উইকনেস ডেভেলপ করবে, ক্র্যাম্প ডেভেলপ করবে, ফ্যাসিকুলেশন ডেভেলপ করবে, তোমার মেডিসিনে হয়তো পড়ে এসে থাকার কথা, ফ্যাসিকুলেশন ডেভেলপ করবে এবং মানে ফ্যাটিক এগুলো ডেভেলপ করবে, এগুলো হচ্ছে নিকোটিনিক ম্যানিফেস্টেশন। আর কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ম্যানিফেস্টেশন ডেভেলপ করবে, যেমন রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, ইমোশনাল লায়াবিলিটি, হেডেক, ট্রেমোর, কোমা এবং কনভালশন, এগুলো হতে পারে, এগুলো হচ্ছে সিএনএস ম্যানিফেস্টেশন। তো সাইন সিমটমস অফ ওপিসি তাহলে আমরা তিন ভাবে ভাগ করব, একটা হচ্ছে মাসকারিনিক, একটা হচ্ছে নিকোটিনিক, আর একটা হচ্ছে সিএনএস। মাসকারিনিক এর ক্ষেত্রে হচ্ছে সিস্টেমিক ম্যানিফেস্টেশন গুলো বললাম, নিকোটিনিক এর ক্ষেত্রে হচ্ছে মাসেলের ক্ষেত্রে দেখা যাবে মেইনলি, আর সিএনএস ম্যানিফেস্টেশন হচ্ছে তোমার এই রেসলেসনেস, হেডেক, ট্রেমর বা কোমা, কনভালশন এই টাইপের। এটা গেল তোমার সাইন সিমটমস অফ ওপিসি পয়জনিং। এখান থেকে নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, ওপিসি কিভাবে কাজ করে। আচ্ছা, মেকানিজম অ্যাকশনটা একটু বুঝাই, বোঝানোর আগে আমরা নর্মাল ফিজিওলজিতে যাই, যে আমাদের জানি যে নিউরোমাসকুলার জাংশন অথবা আমাদের যে সিনাপস যেগুলো, সেখানে আমাদের নিউরো নার্ভ ইম্পালসটা ট্রান্সমিটার কিভাবে হচ্ছে, এটা আমরা অলরেডি ফিজিওলজিতে পড়ে আসছি, আমরা একটু রিভিউ করি। যে আমরা জানি যে প্রিসিনাপটিক যে নার্ভ টার্মিনাল, এখানে কি থাকে, নিউরো ট্রান্সমিটার থাকে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো এটা যখন রিলিজ হয়, মেইন নর্মাল মেকানিজমটা আমি এখন বলতেছি, এটা যখন রিলিজ হয়, রিলিজ হয়ে যখন এসে আসে পোস্ট সিনাপটিক নার্ভ টার্মিনালের, এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার নির্দিষ্ট অ্যাকশনটা দেখায়। দেখানোর পর এই যে এখানে যে সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফটের মধ্যে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এই এনজাইমটা করে কি, মানে কিছুক্ষণ পরে এই অ্যাসিটাইল কোলিনটাকে ভেঙে কোলিন এবং অ্যাসিটেটে পরিণত করে। তার ফলে কি হয়, যেটা ভেঙে যাচ্ছে এই রিসেপ্টরটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং নেক্সট একটা মানে ইম্পালস যাতে সেখানে ইয়ে করতে পারে, একটা মডারেট ইম্পালস আসতেছে। এটা হচ্ছে আমাদের নর্মাল মেকানিজম। এখন যে পেশেন্টটাকে মানে যে ওপিসি পয়জনিং এর শিকার হলো, সেক্ষেত্রে কি হবে, এই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, ও এসে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ যে এনজাইম, এই এনজাইমটার সাথে বাইন্ড করে থাকবে। তো যখন এই এনজাইমটার সাথে বাইন্ড করে থাকবে, তো তখন ওই এনজাইমটা কি অ্যাসিটাইল কোলিনটাকে ভেঙে কিন্তু আর কোলিন আর অ্যাসিটেটে পরিণত করতে পারবে না।
না পারলে কি হবে, এই অ্যাসিটাইলকোলিনটা এই রিসেপ্টরের সাথে একটা বেঁধে মানে একটা প্রলং অ্যাকশন দেখাবে, মানে এটা তো এখান থেকে মুক্ত হতে পারতেছে না, এর জন্য একটা প্রলং এক্সাজারবেটেড অ্যাকশন দেখাবে এবং হচ্ছে রিসেপ্টরটা আলটিমেটলি ব্লক হয়ে থাকবে, ফার্দার কোনো নার্ভ ইম্পাস এখানে আসতে পারবে না। এটাই হচ্ছে অপিসিন নর্মাল মেকানিজম, যে এটা হচ্ছে কি করবে, অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইমটা থাকে আমাদের সিন্যাপটিক ক্লেফটে বা নিউরোমাসকুলার জাংশনের ওই এরিয়াতে, ওই বা এনজাইমটার সাথে বাইন্ড করে, যার জন্য অ্যাসিটাইলকোলিনটা মানে ভেঙে যেতে পারে না, না ভাঙতে পারার কারণে রিসেপ্টরটা ব্লক হয়ে থাকে এবং ফার্দার কোনো ইম্পাস আসতে পারে না এবং ওখানে একটা প্রলং এক্সাজারবেটেড রেসপন্স দেখা যায়, যার জন্য কিনা আমরা ওই সাইন সিমটমস গুলো পেয়ে থাকি। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, সংক্ষেপে আমি একটু বলার চেষ্টা করলাম। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তো আমরা পড়ে আসছি, যে আমরা যে জেনারেল ম্যানেজমেন্টটা পড়ে আসছি ওইভাবে আমরা আগাবো। এখানে আমাদের জানার বিষয় হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোটটা কি ইসের ক্ষেত্রে, ওপিসির স্পেসিফিক অ্যান্টিডোট হচ্ছে অ্যাট্রোপিন দিতে হবে, প্রথমে তাকে রিপিটেডলি অ্যাট্রোপিন দিতে হবে, মানে প্রতি 5 মিনিট অন্তর একটা করে দিতে হবে, যতক্ষণ তার হচ্ছে সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশনের সায়েন্স গুলো তার মধ্যে ডেভেলপ করে। এখন অ্যাট্রোপিনাইজেশনের সায়েন্স গুলো কি, এই যে আমরা ওপিসির মাসকালিনিক সিমটম গুলো পড়ে আসলাম, এর অপোজিট রিয়াকশন দেখাবে তোমার অ্যাট্রোপিনাইজেশনের রিয়াকশন গুলো। এগুলো আসলে ফার্মাকোলজি যদি পড়া থাকতো তাহলে মানে জিনিসটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যেত। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা জানি ওপিসিতে পড়ে আসছি যে ওখানে কি সিক্রেশন গুলো বাড়ায় দিবে যখন অ্যাট্রোপিন দেওয়া হবে, অ্যাট্রোপিনের কাজ হচ্ছে ওপিসির কাজগুলোর অপোজিট রিয়াকশন দেখানো, তো দিতে থাকতে হলে আস্তে আস্তে তার সিক্রেশন গুলো কমে যাবে, তার ড্রাই মাউথ হয়ে যাবে, ড্রাই স্কিন দেখা যাবে, কারণ কি সুইটিং বন্ধ হয়ে যাচ্ছে, স্যালাইভেশন বন্ধ হয়ে যাবে, যার জন্য ড্রাই মাউথ এবং ড্রাই স্কিন দেখা যাবে। আচ্ছা, ওপিসিতে আমরা পড়ে আসছিলাম যে পিন পয়েন্ট পিউপিল হবে, অর্থাৎ পিউপিলটা কনস্ট্রিক্টেড হয়ে একদম ছোট হয়ে যাবে, কিন্তু অ্যাট্রোপি যখন দিতে থাকবো তখন আস্তে আস্তে পিউপিলটা ডায়ালেট হতে থাকবে এবং সেক্ষেত্রে মিডরিয়াসিস হবে, এবং এরপরে কি লস অফ লাইট রিফ্লেক্স, তার লাইট রিফ্লেক্সটা লস হবে এবং ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে। ওপিসিতে ছিল হচ্ছে আমাদের ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করছিল, এখন যখন আমরা অ্যাট্রোপিন দিতে থাকবো আস্তে আস্তে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে, টেম্পারেচারটা রাইজ করবে এবং পেশেন্ট হচ্ছে রেস্টলেস ফিল করবে এবং তার ক্রেপিটেশন শোনা যাচ্ছিল, কারণ আমরা পড়ে আসছি যে ওপিসিতে আমাদের রেসপিরেটরি যে ব্রঙ্কিয়াল সিক্রেশনটা বেড়ে যায়, যার জন্য হচ্ছে তোমার লাংসে পানি জমে এবং একটা ক্রেপিটেশন শোনা যায়। তো যখন অ্যাট্রোপিন দিতে থাকবো, যেহেতু ব্রঙ্কিয়াল সিক্রেশনটা কমে যাচ্ছে, আস্তে আস্তে ওই যে ক্রেপিটেন্সটা শোনা যাচ্ছিল ওই ক্রেপিটেন্সটা ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এগুলো হচ্ছে সাইন্স অফ অ্যাট্রোপিনাইজেশন। তো একটা ওপিসি পয়জনিং এর পেশেন্টকে আমরা প্রথমে অ্যাট্রোপিন দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তার এই অ্যাট্রোপিনাইজেশনের সাইন সিমটমস গুলো অ্যাপিয়ার করে। আচ্ছা, স্পেসিফিক যেটা আরেকটা দিতে হবে সেটা হচ্ছে প্রালিডক্সিম। প্রালিডক্সিমের কাজ কি, প্রালিডক্সিম হলো ওই যে অ্যাসিটাইলকোলিন এস্টারাইজের সাথে ওপিসি বাইন্ড হয়েছিল, ও যে ওই ওপিসিটাকে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ থেকে আলাদা করে ফেলবে, যার জন্য অ্যাসিটাইলকোলিন এস্টারেজটা আবার অ্যাক্টিভেট হয়ে তার নর্মাল ফাংশনে ফিরে যাবে। এই দুটো হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট ইন কেস অফ ওপিসি পয়জনিং। আর বাকি যে ম্যানেজমেন্ট গুলো আমরা যে পড়ে আসছি জেনারেল প্রিন্সিপাল, ওই ওই অনুযায়ী লিখে দিতে হবে। আচ্ছা, আর এখান থেকে লাস্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে হোয়াট আর দা পোস্টমর্টেম ফাইন্ডিংস অফ ওপিসি পয়জনিং। তো পোস্টমর্টেম ফাইন্ডিংস হচ্ছে যদি এক্সটার্নালি আমরা দেখি সেক্ষেত্রে তার লিপস, ফিঙ্গার্স, নোজ এই এরিয়াগুলো সায়ানোসড হয়ে থাকবে, ফেসটা থাকবে কনজেস্টেড অবস্থায় এবং তার অবশ্যই ব্লাড স্টেন ফ্রথ, এটা হচ্ছে তার নস্টিল এবং মাউথ এরিয়ায় ব্লাড স্টেন ফ্রথ পাওয়া যাবে। আচ্ছা, আর একটা কেরোসিন লাইক স্মেল আসতে থাকবে তার হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে, কারণ অপিসির মধ্যে সাধারণত যে অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে অ্যারোমেক্স নামে একটা কম্পাউন্ড মেশানো হয় যেটা কিনা কেরোসিনের মধ্যেও মেশানো হয়, তো এই কারণে অপিসির মধ্যে একটা কেরোসিন লাইক স্মেল আসতে পারে, যে জন্য মনে হতে পারে এটা যে কেরোসিন পয়জনিং, কিন্তু এটা আসলে কেরোসিন না, তো যেটা আমরা সাইন সিমটম দেখে আর কি কনফার্ম করব। আচ্ছা, এবং পোস্টমর্টেম স্টেনিং যেটা আসে ওইটা কিন্তু ডিপ হবে, ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে পোস্টমর্টেম স্টেনিংটা অনেকটা ডিপ হয়ে থাকে। এগুলো হচ্ছে তোমার এক্সটার্নাল ফাইন্ডিং। ইন্টারনাল ফাইন্ডিং কি কি থাকে, ইন্টারনাল ফাইন্ডিং থাকে হচ্ছে তোমার স্টোমাকের মিউকোসাটা কনজেস্টেড হয়ে থাকে, তারপরে লাংস এর ক্ষেত্রে একটা গ্রস কনজেশন থাকে, এক্সেসিভ ইডিমা এবং সাবপ্লুরাল হেমোরেজ দেখা যায়, কারণ কি যে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, যে ওখানে তো সিক্রেশনটা বাড়ায় দিচ্ছে যার জন্য ওখানে এক্সেসিভ ইডিমা দেখা যাবে, ব্রেন তারপরে সবগুলো ইন্টারনাল অর্গান কি কনজেস্টেড হয়ে যাবে। কনজেস্টেড হয়ে যাওয়া হচ্ছে যে আমরা পড়ে আসছি অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে সাধারণত কি ইন্টারনাল অর্গান গুলো কনজেস্টেড হয়ে যায়। তো ওপিসি হয় কি, ওপিসি মেইনলি মোড অফ ডেথ হচ্ছে তোমার রেসপিরেটরি সেন্টারটাকে ডিপ্রেস করে দেয়,
ডিপ্রেস করার ফলে অ্যাসফিক্সিয়া হয়ে মেইনলি মারা যায়। তো এই কারণে ওই অ্যাসফিক্সিয়ার ফিচার গুলো আর কি পাওয়া যাবে, যে ইন্টারনাল অর্গান যেগুলো এগুলো সাধারণত কনজেস্টেড হয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের অর্গানোফসফরাস কম্পাউন্ডে মোটামুটি এগুলো পড়লেই আমি আশা করি ভাইবা বোর্ডে স্যার দেখে খুশি করে আসা সম্ভব। এই এই টপিকগুলো একটু ভালো করে জানলেই হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে কেরোসিন পয়জনিং। কেরোসিন হচ্ছে কালারটা দেখে চিনতে হবে, কেরোসিন একটু নীল ধরনের হয়ে থাকে। আমি এখানে ছবি একটা দিয়ে দিয়েছি, দেখো যে তিন ধরনের অয়েল দিয়ে দিলাম, এর মধ্যে কেরোসিনটা হচ্ছে নীল রঙের হয়ে থাকে। নীল রংটা কিন্তু এটার অরিজিনাল কালার না, নীল রংটা দেয়া হয় হচ্ছে যাতে মানে অনেক জায়গায় এই যে পেট্রোল ডিজেল এগুলো যখন মানে কেরোসিনটা তার অরিজিনাল কালারে আসতো, তো পেট্রোল ডিজেলের সাথে কেরোসিন মিশায় আর কি মানে অসাধু ব্যবসায়ীরা এটা মানে ব্যবহার করতো, যার জন্য এখন কেরোসিনটা এরকম নীল রং দিয়ে আলাদা করে দেয়া হয় যাতে কেরোসিনটা মিস ইউজ না হয়, বা এই যে পেট্রোল ডিজেল এই ধরনের জ্বালানি তেল গুলোর সাথে এগুলো কেরোসিন মিশায় যাতে ইয়ে না করা হয় আর কি। সেজন্যই আর কি অ্যারোমেক্স মিশায় এটার কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে পরে। এটা কিন্তু অরিজিনাল কালার এটা না। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে প্রথমে ভাইবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেরোসিন পয়জনিং সাধারণত কারা শিকার হয়। তো কেরোসিন হচ্ছে পয়জনিং সাধারণত হয় একটা একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল পয়জনিং এর মাধ্যমে হয়ে থাকে। সাধারণত টডলার যারা বা হামাগুড়ি দেয় যেসব বাচ্চারা, দেখা যায় যে তারাই কিন্তু এই ধরনের পয়জনিং এর বেশি শিকার হয়। কারণ কি, এই যে কেরোসিনের একটা নীল রঙের কালার, এটা দেখে ওরা মনে করে যে এটা হয়তো অনেক কোনো একটা খাবার জাতীয় কিছু হবে, তো ওরা জিনিসটা না বুঝে কেরোসিনটা খেয়ে ফেলে। তো এজন্য সবচেয়ে বেশি দেখা যায় যারা যে এফেক্টেড হয় হলো তোমার টডলার বা হামাগুড়ি দেয় যেসব বাচ্চারা, এদের ক্ষেত্রে কেরোসিন পয়জনিং এর কেসটা বেশি আসে। এটা ফ্যাটাল ডোজ কত? কেরোসিনের ফ্যাটাল ডোজ হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে 1/2 to 2 ounce এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 4 to 6 ounce। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে ক্লিনিক্যাল ফিচার কি কি, একটা কেরোসিন পয়জনিং এর পেশেন্ট আসলো, তার মধ্যে আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার দেখতে পাবো। তো ক্লিনিক্যাল ফিচার সাধারণত অবশ্যই একটা কেরোসিন লাইক স্মেল তো আসবেই, এছাড়াও হচ্ছে তার পেইন ইন দা আপার অ্যাবডোমেন থাকে থাকে, তারপরে হচ্ছে হেড এক, গিডিনেস, ড্রজিনেস থাকে, কনভালশন হয়ে থাকে এবং রেসপিরেটরি ফেলিওর হতে পারে, গ্লাইকোসুরিয়া এবং প্রোটিনিউরিয়া ডেভেলপ করে এবং নিউমোনাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। তা এগুলো হচ্ছে কেরোসিন পয়জনিং এর সাইন সিমটম। ট্রিটমেন্টটা কি আসে? ট্রিটমেন্ট ওই যে বলে আসলাম যে জেনারেল যে ম্যানেজমেন্ট ওইভাবে তো লিখবই, আর এক্ষেত্রে তোমার দেওয়া হয় হচ্ছে লিকুইড প্যারাফিন, যেটা এক্ষেত্রে অ্যান্টিডোট হিসেবে ইউজ হয় লিকুইড প্যারাফিন। এটা কি করে? এটা হচ্ছে কেরোসিনটাকে ডিজলভ করে এবং এটার অ্যাবজর্পশনটাকে রিডিউস করে। আচ্ছা, এছাড়াও হচ্ছে তোমার এক্ষেত্রে যদি অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যায় সেজন্য হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, স্যালাইন পারজেটিভ দেওয়া হয়, নেবুলাইজেশন করা হয়। কারণ দেখা যায় কেরোসিন পয়জনিং এর পেশেন্টের ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেশি দেখা যায়, সেজন্য নেবুলাইজ করা হয়ে থাকে, অক্সিজেন ইনহেলেশন দেওয়া থাকে এবং হচ্ছে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। মেইন এখানে অ্যান্টিডোট হচ্ছে লিকুইড প্যারাফিন। আচ্ছা, এখন হলো কেরোসিন পয়জনিং এর ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে যদি পেশেন্ট না মারা যেয়ে থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। একিউট কমপ্লিকেশন হচ্ছে কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে, তাছাড়া পালমোনারি ইডিমা এবং রেসপিরেটরি ফেলিওর হতে পারে। সাধারণত দেখা যায় যে কেরোসিন পয়জনিং এর ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমে বেশি সমস্যা হয়। আর ক্রনিক কমপ্লিকেশন হচ্ছে লিভার, কিডনি, হার্ট এগুলো ডিজেনারেট হয়ে যেতে পারে। কেরোসিন পয়জনিং ধীরে ধীরে লিভার, কিডনি, হার্ট এগুলোকে ডিজেনারেট করে থাকে। কেরোসিন থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট। রিটেনে সাধারণত বেশি আসে যে হচ্ছে হোয়াট আর দা সাইন সিমটমস এন্ড ট্রিটমেন্ট অফ এ, এটা স্যাররাও এগুলো এটাই কোশ্চেন করে থাকে। আর এখান থেকে স্যাররা মেইনলি জিজ্ঞেস করেন যে কারা বেশি এফেক্টেড হয়, হচ্ছে টডলাররা। আচ্ছা, নেক্সট হচ্ছে স্নেক ভেনম। স্নেক ভেনম দিয়ে আজকে আমাদের টপিক আমরা শেষ করব। স্নেক ভেনমের মধ্যে প্রথমে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্লাসিফাই স্নেকস, স্নেক গুলোকে ক্লাসিফাই করতে হবে। তো স্নেক কে প্রথমে দুইটা প্রাইমারি ক্লাসে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে নন পয়জনাস স্নেক আর একটা হচ্ছে পয়জনাস স্নেক। তো পয়জনাস স্নেক এর ক্লাসিফিকেশনটা আমি রেডডি থেকে এখানে তুলে দিয়েছি, তোমরা একটু এখান থেকে রেডডি থেকে এখান থেকে পয়েন্ট বা মানে যে নামগুলো লিখবা। সাধারণত পয়জনাস স্নেক গুলোকে পাঁচটা ফ্যামিলিতে ভাগ করা যায়, ভাইপিডা, প্রোটালিডা, ইলাপিডা, একটা হচ্ছে সি স্নেক বা হাইড্রোফিডা, আর একটা হচ্ছে অ্যাট্রাক্টাসপিডা। এই পাঁচটা ইসের নাম লিখবা আর হচ্ছে এখান থেকে দুইটা করে উদাহরণ লিখে দিবা। এটা হলো পয়জনাস স্নেক। আর নন পয়জনাস স্নেক এর নাম ওইভাবে আমি পাইনি, দু একটা লিখে দিও। যেমন বাংলাদেশে কিছু আছে যে ঢোড়া সাপ বা ইয়ে বলে, এটা হচ্ছে ক্লাসিফাই বা ক্লাসিফাই স্নেক। এখন হচ্ছে হাউ উইল ইউ ডিফারেনশিয়েট পয়জনাস স্নেক ফ্রম নন পয়জনাস স্নেক, এটাও ডিটেইলে আসতে দেখা যায়। সাধারণত ইন্টারনাল পরীক্ষাগুলোতে আসে এবং সাস্টে কোশ্চেনটা অনেক বেশি আসে।
তো পয়জনাস স্নেক আর নন পয়জনাস স্নেকের প্রথম পার্থক্য যেটা সেটা হচ্ছে ফ্ল্যাং। আমরা একটু ছবি দেখি, ফ্ল্যাং হচ্ছে মানে কি সূচালো দাঁত। এখানে নন পয়জনাস স্নেক যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই যে লম্বা দুইটা ফ্ল্যাং যে ওইটা কিন্তু থাকে না, কিন্তু পয়জনাস স্নেকের ক্ষেত্রে দুইটা লম্বা দাঁত দেখা যায় সামনে এবং যেটার মধ্যে ক্যানালাইজেশন থাকে, ওই ফ্ল্যাং এর মাধ্যমে কিন্তু পয়জনটা আমাদের শরীরে ইন্ট্রোডিউস করে দেয়। কিন্তু নন পয়জনাস স্নেক এর ক্ষেত্রে কিন্তু এরকম ছোট ছোট দাঁত থাকে, ওই ধরনের কোনো লম্বা ফ্ল্যাং কিন্তু নন পয়জনাস স্নেক এর ক্ষেত্রে থাকে না। আচ্ছা, টেইলটা যদি আমরা কম্প্রোমাইজ করি, পয়জনাস স্নেকের টেইলটা সাধারণত কম্প্রেসড অথবা ফ্ল্যাট হয়ে থাকে, আর হচ্ছে কিন্তু নন পয়জনাস স্নেকেরটা সাধারণত রাউন্ডের একটা লাস্টে শেপ আসে টেইলের ক্ষেত্রে। আর যদি হচ্ছে স্কেলটা দেখি আমরা, স্কেলটা যদি দেখতে যাই সেক্ষেত্রে হচ্ছে মানে অ্যানাল পেন লোয়ার এন্ডের স্কেলটাই দেখো, নন পয়জনাস স্নেকের ক্ষেত্রে দুইটা রোতে কিন্তু ভাগ করা থাকে। হ্যাঁ, এখানে ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু পয়জনাস স্নেকের ক্ষেত্রে সাধারণত একটা সিঙ্গেল রো থাকে। স্কেল মানে কি? আঁশ, সাপের গায়ে যে মানে আঁশটা থাকে ওইটার কথা বলতেছে। আচ্ছা, বাইট মার্ক দেখে চেনা যায়। বাইট মার্ক হচ্ছে যেহেতু পয়জনাস স্নেকের দুইটা লম্বা ফ্ল্যাং থাকে, যার জন্য দুইটা মানে খুব প্রমিনেন্ট বাইট মার্ক প্রডিউস হবে। কিন্তু নন ভেনোমাস স্নেক যেটা, সেটা কেটে ছোট ছোট দাঁতের ইয়ে আসবে, ওরকম দুইটা দুইটা গর্ত দেখা যাবে না। আর হ্যাবিট হচ্ছে সাধারণত পয়জনাস স্নেকটা নকচার্নাল হয়ে থাকে, কিন্তু নন পয়জনাস স্নেক যে কোনো সময় কামড়াইতে পারে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে স্নেক ভেনম জিনিসটা কি। স্নেক ভেনম যদি সোজা কথা বলি, এটা কিন্তু স্যালাইভা অফ দি স্নেক, অর্থাৎ এটা স্নেকের স্যালিভারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। তো এটা কেমন কম্পাউন্ড? এটা হচ্ছে একটা প্রোটিনাস ইন নেচার, এটা তার মানে এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, একটা পয়জনাস সাবস্টেন্স যেটার সাথে কিনা গ্লাইকোপ্রোটিন এবং বিভিন্ন এনজাইম মিক্স থাকে, এবং এটা সাপের স্যালিভারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এটা হচ্ছে স্নেক ভেনম। আর স্নেক ভেনমের কম্পোজিশন কি, অর্থাৎ স্নেক ভেনমের মধ্যে কি কি কম্পাউন্ড থাকে? সাধারণত নিউরোটক্সিন থাকতে পারে, হেমোলাইসিন, প্রোটিওলাইসিন, ফিব্রিনোলাইসিন, তারপরে কোয়াগুলেস, কার্ডিওটক্সিন, নিউক্লিওটাইড, হাইলুরোনিডেজ, লেসিথিনেস, ফসফোলাইপেজ, এ ধরনের কম্পাউন্ড গুলো পাওয়া যায়। এটাও হচ্ছে তোমাদের ইসে রেড্ডির মধ্যে সুন্দর করে লেখা আছে, রেড্ডি থেকে জাস্ট নামগুলো একটু বের করে নিবা। এগুলো গেল সেগমেন্টের হচ্ছে কম্পোজিশন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ স্নেক পয়জনিং। একটা পার্সনকে ইয়ে করলো, সাপের কামড় দেওয়া হলো, সেক্ষেত্রে তাকে ম্যানেজমেন্টটা কিভাবে করব। আচ্ছা, প্রথমে হচ্ছে রিঅ্যাসুরেন্স দিতে হবে পেশেন্টকে, কারণ অনেক সময় দেখা যায় যে মানে একটা নন পয়জনাস স্নেকই কামড়াইছে, কিন্তু ভয়েই পেশেন্ট হার্ট ফেল করলে মারা গেল। তো প্রথমে এর জন্য তাকে হচ্ছে রিঅ্যাসুরেন্স দিতে হবে। তারপরে কি করতে হবে, একটা ফার্ম প্রেশার তার বিটেন এরিয়ার উপরে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওই যে আমরা টর্নিকুয়েট বেঁধে ফেলি ওই টাইপের, কিন্তু এটা কিন্তু খুব জোরে বা খুব টাইটলি বাঁধা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে ইস্কেমিয়া হয়ে ওখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে ওই এরিয়াটা নেক্রোসিস হয়ে গেল। এজন্য মানে এমন ভাবে বাঁধতে হবে যাতে মানে খুব বেশি টাইট লাইগেচার দেওয়া যাবে না। একটা ফার্ম প্রেশার ওখানে বিটেন এরিয়ার উপরে ইয়ে করতে হবে, যাতে অ্যাবজর্পশনটা ডিলে হয়, তাছাড়া আর কিছু না। এরপরে লিমটা ইমোবিলাইজ করে রাখতে হবে, মানে খুব বেশি নড়াচড়া করানো যাবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সাধারণত আমাদের লোকাল যে ওঝা এরা দিয়ে থাকে, যে ওখানে কি একটা ইনসিশন দেয়, দিয়ে ওইটা ব্লেড ব্লেড করে নেওয়ার চেষ্টা করে, ব্লাডটা ওখান থেকে বের করে, যে ব্লাডের সাথে ইয়েটাও স্নেক ভেনমটাও বের হয়ে যাবে, বা সাকশন দেওয়ার চেষ্টা করে, এটা করা যাবে না। এটা করলে হবে কি, যে কাজের কাজ তো কিছুই হবে না, কারণ মানে স্নেক ভেনম যেটা সেটা তো অলরেডি ব্লাডের সাথে মিশে গেছে। তো এটা করলে হবে যে কি, বরং উল্টো ওই এরিয়া একটা নার্ভ ইঞ্জুরি হইতে পারে, বা ওখানে একটা আরো বেশি ইঞ্জুরি হলো, জন্য এই কাজটা করা যাবে না। ওটা সাক করার বা ওখানে লোকাল ইনসিশন দেওয়ার কোনো চেষ্টাই করা যাবে না, এবং ওখানে কোনো কেমিক্যাল মেডিসিনও ইউজ করা যাবে না। ওখানে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে অথবা সাবান পানি দিয়ে মুছে ফেলতে হবে, এবং আয়োডিন দিয়ে দেওয়া যেতে পারে, এবং একটা স্টেরাইল ড্রেসিং দিয়ে ওই এরিয়াটা ড্রেসিং করে দিতে হবে। আচ্ছা, পেশেন্টকে এবার হচ্ছে তার রিকভারি পজিশনে, অর্থাৎ লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে নিতে হবে, তার এয়ারওয়েটা ক্লিন রাখতে হবে। যদি তার ভমিটিং বা ফেন্টিং হয়ে থাকে সেক্ষেত্রে তার এয়ারওয়েটা ক্লিন করতে হবে। আচ্ছা, এয়ারওয়ে ক্লিন করার পরে তাকে হচ্ছে দিতে হবে পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনম। পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনমের এই যে ডোজটা আমি এখানে রেড্ডি থেকে তুলে দিয়েছি, যদি তার মিনিমাল সিমটম থাকে সেক্ষেত্রে 5 ভায়াল দিতে হবে। মডারেট সিমটম যদি থাকে, মানে যদি তার সুয়েলিং থাকে অনেক বেশি, সিস্টেমিক রিয়াকশন থাকে, সেক্ষেত্রে 10 ভায়াল দিতে হবে। এবং সেভিয়ার যদি রিয়াকশন
থাকে সেক্ষেত্রে 10 to 15 ভাইলস দিতে হবে। এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট, পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেকভেনন। এর সাথে কি কি দেওয়া যায়? এর সাথে হচ্ছে হেপারিন দেওয়া যেতে পারে যদি ক্লটিং থাকে, ব্লাড ক্লটিং অ্যাবনর্মালিটি থাকে। অ্যান্টি টিটেনাস ইন্টক্সিকেশন দিতে হবে বুস্টার ডোজের ক্ষেত্রে, বা টিটেনাস টক্সাইড দেওয়া যেতে পারে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি সিভিয়ার টিস্যু ইনভলভমেন্ট থাকে, এবং হচ্ছে সিডেটিভ দেওয়া যেতে পারে যেহেতু যদি তার অনেক বেশি পেইন থাকে, সেক্ষেত্রে সিডেটিভ দিয়ে তাকে মানে ইয়ে করে ঘুম পড়া রাখা যেতে পারে। যদি তার ব্রিদিং এ কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া যেতে পারে। এবং সিভিয়ার পয়জনিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার নর্মাল স্যালাইন ইনফিউশন বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ পয়জনিং। তো আজকে আমাদের টপিক এই পর্যন্ত ছিল। এখান থেকে সেক্ষেত্রে যে স্নেক ভেনমের যে ম্যানেজমেন্ট, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা বারবার এসে থাকে এবং ভাইভাতেও স্যাররা এটা জিজ্ঞেস করে থাকে, তাহলে ম্যানেজমেন্টটা একটু সুন্দর করে পড়বা। আচ্ছা তিসরা, তুমি কি আছো? জি আপু, অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে আপু আপনি সবকিছু আপু বুঝিয়ে দিলেন। তো আপু ইনশাল্লাহ আপু কালকেও তাহলে আপু ঠিক এই টাইমে আপু দেখা হবে আপনার সাথে, এবং আপু আরো যে টপিকগুলো বাকি আছে কিছু সেগুলো আপু ইনশাল্লাহ আপনি আবার বুঝিয়ে দিবেন। তো এবং অডিয়েন্স, আপনারা যে এতক্ষণ দেখলেন আপুকে, আপনাদের পক্ষ থেকে আমি আপু